সুপ্রিম কোর্ট পাশাপাশি রাজ্য সরকার ধন্যবাদ জানিয়ে আমরা মিছিল করছি। আমাদের আশা বর্তমান সরকার এই সময়ের মধ্যে আমাদের জন্য একটা রেস্কিউ করবে, একটা স্থায়ী সমাধানের পথ বের করবে। প্রজ্বলিত শিকার আমরা দেখছি প্রজ্বলিত শিকার ক্রমশ এই দীপাবলি শেষে আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত রিমার্কেবল। আমাদের এই এলাকার মাননীয় স্বাগত ভাষণের জন্য সমিতির চেয়ারপারসন নমিতা পার্সি, ভাইস চেয়ারপারসন প্রীতম দেবনাথ, এসডিএম জিরানিয়া, এসডিপিও জিরানিয়া, স্বাগত ভাষণের জন্য পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, বিশিষ্ট সমাজসেবীগণ এবং এলাকাবাসী, আরক্ষা দপ্তরের কর্মীরা, প্রেস ও অন্যান্য যারা এসেছেন এখানে, সবাইকে আজকে এই সন্ধ্যায় আসার জন্য আমি ধন্যবাদ জানাই। এবার আমরা নগর পঞ্চায়েতের পক্ষ থেকে এই অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছি। খুব সুন্দর দুর্গা পূজা হয়েছে এখানে, বিভিন্ন প্যান্ডেল হয়েছে, আমাদের বিভিন্ন ক্যাটাগরি করেছি আমরা, সেই সাতটি ক্যাটাগরিতে আজ সেই পুরস্কার বিতরণের অনুষ্ঠান। আমরা আবারও আভারই থাকবো আমাদের মাননীয় মিনিস্টার স্যারের কাছে, উনি ওনার ভীষণ যে বিজি শিডিউল সেই শিডিউলের মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং উনি আসাতে আজকে আমাদের এই প্রোগ্রামটি আরো বেশি গুরুত্ব পেয়ে গেছে। আমি আশা করব আমাদের এই প্রোগ্রাম ভালো হবে এবং যারা এলাকাবাসী এসছেন, বাইরে থেকে যারা এসছেন, সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, প্রোগ্রামটি যেন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সেটা নিজেরা দায়িত্ব নিয়ে নেবেন। আশা
বাকি আমাদের অনুষ্ঠানে একটি সাংস্কৃতিক পর্ব আছে, সেখানে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম হবে, সে প্রোগ্রামের আমরা সেই প্রোগ্রামগুলি আমরা দেখব শুনব। এবং আমাদের মাননীয় মিনিস্টার স্যারের থেকে এবং মাননীয় এমএলএ স্যারের থেকে আমরা মূল্যবান বক্তব্য তাও শুনব। আপনারা সবাই এই শীতের শুনুন। এই জিরানিয়া মহকুমা যা কয়েক বছর আগে মাত্র তার সূচনা হয়েছে, এই মহকুমার বিশেষ করে জিরানিয়াতে নগর পঞ্চায়েত যে একটি উদ্যোগ নিয়েছে, যারা পূজা এখানে অনুষ্ঠিত করেছে, বিভিন্ন ক্লাব নিজেদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন হয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে প্রায় 95% পুজো মণ্ডপে আমি নিজেকে উপস্থিত করতে পেরেছি। আমি যেটা দেখেছি যে এবার বিভিন্ন প্রতিকূলতার মধ্যে থেকেও, আর্থিক সীমাবদ্ধতার মধ্যে থেকেও, এই মহকুমা বিশেষ করে এই জিরানিয়া নগর পঞ্চায়েতের অধীন বিভিন্ন ক্লাব যে পূজা সংগঠিত করেছে দুর্গা উৎসব, যথেষ্ট সুন্দর, যথেষ্ট সাবলীল, এবং প্রতিটি দিন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 5টি দিন এখানে পুণ্যার্থীদের এবং দর্শনার্থীদের ভিড় ছিল যথেষ্ট পরিমাণে। এবং আমি ব্যক্তিগতভাবে কে ভালো করেছে কে খারাপ করেছে সেটা জানতে বলতে চাই না, কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে আমি এমনও দেখেছি যে আগরতলা থেকেও এখানে অনেক ভালো পূজা হয়েছে, কিছু কিছু ক্লাব সেই ভালো ভালো পূজা এখানে সংগঠিত করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, তাদের একটা টিম যৌথভাবে সেই এভালুয়েট করেছে, যে এভালুয়েশন ভুল করেছে, শুদ্ধ করেছে, সঠিক করেছে সেদিকে না গিয়ে তারা যে একটা উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই। আগামী দিনে এই পুজো আরো সুন্দর হবে কম্পিটিশনের মধ্য দিয়ে। আগামী দিনে প্রত্যেকের উপস্থিতিতে আমাদের এই মহকুমায়, আমাদের এই বিধানসভায়, আমাদের এই জিরানিয়া আমরা প্রত্যেকের জন্য উন্নত কিছু, ভালো কিছু আমরা উপহার দেব আমাদের এই সরকার, এই আশা রাখছি। আবারও যারা এখানে উপস্থিত হয়েছেন, এখানে কালচারাল কিছু অনুষ্ঠান হবে দ্বারা আয়োজিত আজকের এই শারদ সম্মান অনুষ্ঠানে মঞ্চভূষ্ট এলাকার জনপ্রিয় জনদরদি বিধায়ক সুশান্ত চৌধুরী সহ মঞ্চ উপবিষ্ট সুধীজন, আমাদের আরো ইচ্ছে কিছু ব্যাপক ইচ্ছা থাকলে সঠিকভাবে আমরা গুছিয়ে উঠতে পারিনি, তার সত্ত্বেও পুলিশ এবং প্রশাসন যেভাবে সারা রাজ্যব্যাপী আইন শৃঙ্খলাকে দারুণভাবে মোকাবেলা করে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাতে চাই এলাকার প্রতিনিধি, ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য সুশান্ত চৌধুরীকে, তার এই কর্মতৎপরতার প্রেক্ষিতে এই মজলিশপুর বিধানসভা এলাকায় একটা পুজোর দারুণ আমেজ এখানকার মানুষ এবার পুজোর উপভোগ করতে পেরেছে। আমি এই ক্লাব কর্মকর্তাদের কাছে অনুরোধ করব, আগামী বছর থেকে কম্পিটিশনটা একটু বড় ক্লাব কে সুন্দর করে সাজাতে পারলো, কে কত উঁচু প্যান্ডেল করলো সেটা না করে আমাদের রাজ্যের সংস্কৃতি কৃষ্টিকে গুরুত্ব দিয়ে কালচারাল সাইটটাকে মাথার মধ্যে রেখে বিভিন্ন আপনাদের ক্লাবের জুরিসডিকশন এলাকায় যারা কচি কাঁচা রয়েছেন তারা আবৃত্তি করতে পারে, গান বাজনা করতে পারে, তাদেরকে মঞ্চে নিয়ে আসুন, তাদের উৎকর্ষিত মানুষের সামনে উপস্থাপনা করুন, তাদেরকে উৎসাহিত করুন। এতে করে পাড়ার মধ্যে যে এক পরিবারের সাথে আরেক পরিবারের যে বন্ডিং,
সেটা আরো তার সমৃদ্ধি ঘটে এবং শক্তিশালী হয়। চাঁদার জুলুম, এটা যেন আগামীবার কোথাও এই ধরনের অভিযোগ আমরা শুনতে না পাই। মানুষ যা দিতে পারে, যা দেবে খুশি হয়ে সেটা দিয়ে আপনারা পুজো করুন, এবং ওই প্যান্ডেল বড় প্রতিযোগিতায় না গিয়ে আমি নগর পঞ্চায়েতকে অনুরোধ করব যে কে কত বেশি সামাজিক পদন্দা আছেন, যাদের সান্নিধ্য পেয়ে আমরা রাজনীতিতে পদার্পণ করেছিলাম। বিধায়ক আছেন আমাদের সকলের প্রিয়, আমাদের এই কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরী, এছাড়া আছেন আমাদের পৌর পরিষদের মাননীয় ভাইস চেয়ারপারসন শঙ্কর সাহা মহাশয়, আছেন আমার শিক্ষক কুমুদ দাস মহাশয়, এছাড়া আছেন সমবায় আধিকারিক সহ এই যে সমবায়, এই যে আমাদের মৎস্যজীবী সমবায় সমিতি, এই সমিতির মাননীয় সভাপতিত্ব করছেন, এছাড়া আছেন সম্পাদক, অন্যান্য যারা সদস্য আছেন সুনির্মল দাস সহ অন্যরা। এছাড়া আমার সামনে আছেন এই অঞ্চলে যারা তফসিলি জাতির প্রতিনিধিত্ব করছেন, যেই মুখগুলি আমরা পথ দেখি, সকালে দেখি, বিকালে দেখি, যারা এই মাছের ব্যবসার উপর নির্ভর করে তাদের পরিবারের জীবিকা অর্জন করে চলেছেন। এবং এই রানীর বাজার অঞ্চলে আমি যতটুকু জানি প্রায় দুইশো দোকানি আছেন, বিভিন্নভাবে রানীর বাজারে এই মৎস্য ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন। দুইজন বা তিনজন হবে অন্য সম্প্রদায়ের লোক যারা এই ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন, বাকি সবাই এই তফসিলি জাতির সম্প্রদায়ের লোক। এছাড়া অন্যান্য যারা আছেন এই সভাতে সকলকে আমার দীপাবলির আগত, এবং এই ব্যবসা করেই তাদের পরিবারগুলো প্রতিপালন করে থাকেন এবং পরিবারের ভরণ পোষণ এই ব্যবসা দিয়েই তারা করে থাকেন, এবং এটাই তাদের মূল ব্যবসা, এর উপর নির্ভর করেই তাদের পরিবার চলছে। 200 থেকে 250 হবে আমি যতটুকু জানি, যতটুকু দেখি, যতটুকু বুঝি এই রানীর বাজার অঞ্চলে। সকালে এখানে বিশাল আকারের একবারে সদর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় মাছের আড়ত যেটা বলা হয়, মাছ আসে বিভিন্ন অঞ্চল থেকে, সেখানে বেচা কিনি হয় এবং পরবর্তীকালে এখানে মাছগুলো সেখানে বিক্রি বা আগরতলা তো যায়। অর্থাৎ রানীর বাজার অঞ্চলটা এই অঞ্চলের মধ্যে আমরা যদি দেখি এই ব্যবসার জন্য একটি প্রসিদ্ধ জায়গা হিসেবে গড়ে উঠেছে। মাননীয় বিধানসভার অধ্যক্ষ মহাশয় এখানে আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করে আমি বলি, এ কারণে যেহেতু উনিও এই বিষয়টার সঙ্গে জড়িত আছেন, আমাদের বর্তমান সরকারের একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, আমার অনুরোধ থাকবে বিগত সরকারের আমলে আমরা দেখেছি কাগজপত্রে ওরা সমস্ত ত্রিপুরা রাজ্যটাকে কিন্তু জলা বানিয়ে দিয়েছে। ত্রিপুরা রাজ্য নয়, শুধু ত্রিপুরার দেড়গুণ আয়তন, অর্থাৎ 10,000 বর্গ কিলোমিটার আয়তন ত্রিপুরা, এটাকে 16,000 কিলোমিটার করে দিয়েছে, সবটাই ত্রিপুরা রাজ্যে জলা। আমরা যে এখানে আছি এটাও কিন্তু কাগজপত্রে জলা, বামপুর সরকার সমস্ত রাজ্যটাকে জলা শুধু এটাকে বানায়নি, আমরা বাংলাদেশ থেকে নিয়ে এটাকে জলা বানিয়ে দিয়েছি, জলা বানিয়েছি কাগজপত্রে, কাদের জন্য, ওই তফসিলি জাতির মানুষগুলোর উন্নয়নের জন্য আমরা করে দিয়েছি, কাগজপত্রে করে দিয়েছি। বাস্তবে কি ত্রিপুরা রাজ্যে তা হয়েছে? হয়নি। কারণ আমরা যদি লক্ষ্য করি তাহলে এই অংশের মানুষ যেহেতু এই ব্যবসাটার সঙ্গে জড়িত আছে, স্বাভাবিক কারণে ওদের জীবিকাকে যদি রক্ষা করতে হয় তাহলে ত্রিপুরা রাজ্যে মাছের উৎপাদন বাড়ানোর জন্য, মাছের যাতে চাষ হয় তার জন্য জলা সৃষ্টি করতে হবে নতুন করে, যাতে করে ত্রিপুরা রাজ্যের মানুষ যারা এই ব্যবসার সঙ্গে জড়িত তারা ব্যবসা করতে পারে। আমার বিনীত অনুরোধ থাকবে, সুযোগ আছে ত্রিপুরা রাজ্যে, আমি যতটুকু বুঝি, যতটুকু যে দেখি এখানে যদি মাছের যদি জলা সৃষ্টি করা যায়, মাছের যদি নতুন নতুন পুকুর খনন করা যায়, কারণ এখানে তো নদী নালা নেই যেখানে মাছের চাষ হবে, যেটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে আছে, এখানে যেহেতু ওইরকম ব্যবস্থাপনা নেই, এখানে আছে কি আছে, আমাদের মাছের চাষ করার মতো আমরা জলা সৃষ্টি করতে পারি, যেহেতু ত্রিপুরার যে পার্বত্য অঞ্চল এখানে সেটা করার মতো আমার দৃষ্টিভঙ্গিতে মনে হয় সেই সুযোগটা আছে। আমি মাননীয় অধ্যক্ষ সাহেব যখন এই সরকারের একটা বিশেষ জায়গাতে আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করে আমরা অনুরোধ করব যাতে আগামী দিন ত্রিপুরা রাজ্যে এই অংশের মানুষের ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য, যাতে জীবিকাটাকে আরো শক্তিশালী করা যায়, যাতে তাদের আর্থিকভাবে সমৃদ্ধশালী হতে পারে, তার জন্য যাতে এই মৎস্যজীবী অংশের মানুষের স্বার্থে যাতে ত্রিপুরা রাজ্যে নতুন করে
মানে জলা সৃষ্টি করে, যাতে করে ত্রিপুরার যে মাছের একটা ডিমান্ডও আছে, কারণ বাংলাদেশ থেকে মাছ না এলে আমরা এটা পরিষ্কার বলতে পারি, অনেকে জানেন বাংলার মাছ না এলে এখানে মাছের দাম বেড়ে যায়, ওই অন্ধ্রের মাছ না এলে বিয়ে শাদী অনেকটা বন্ধ হয়ে যেত ত্রিপুরার যে, আমার যতটুকু মনে হয়। যদিও ত্রিপুরার যে দেড়গুলো আয়তনকে জড়া করা হয়েছে কাগজপত্রে বিগত সরকারের আমলে, কাজে অনুরোধ থাকবে সেই দৃষ্টিভঙ্গির সামনে রেখে, যাতে করে আগামী দিন যাতে ত্রিপুরার যে মাছে কাগজপত্রে আমরা বারবার শুনেছি, তৎকালীন মৎস্যমন্ত্রী খগেন্দ্র জমাতিয়া ছিলেন বলতেন ত্রিপুরার যে মাছের স্বয়ং সম্পূর্ণ হচ্ছে, আরে একটা জায়গা যদি মাছের স্বয়ং সম্পূর্ণ হয়ে যায় তাহলে বাংলাদেশ থেকে মাছটা আসবে কেন, অন্ধ্র থেকে ট্রাকে ট্রাকে মাছ আসবে কেন, এটা আমার সাধারণ আমি তো আমার নিজের জন্য আমি কিছু করি না, আমার ত্রিপুর আবাসী ত্রিপুরা শান্তি হোক, ত্রিপুর আবাসী রক্ষা হোক, বিশ্ব শান্তি হোক, জীব কল্যাণ হোক, সমস্ত জীবকে যাতে শান্তি সম্পৃক্তি যাতে রাখে, তাই জন্য আমি ভগবানের কাছে পূজা যজ্ঞ এগুলি আমি করছি, তার জন্য সব আমাদের যে মিলন দেখছে সব জাতি এখানে এই মহান মিলনের জন্য তো এগুলি করছি। হ্যাঁ, আমরা দুদিনের পরে পৃথিবী সেরে ছবি চলে যাই, যতদিন থাকে এতদিন তাতে আমরা প্রেম ভালোবাসা আদর্শ নিয়ে যাতে এই পৃথিবীর মধ্যে আমরা দুঃখ করে থাকি, ওই জন্য তো আমি কর্ম করছি। আমার এখানে ব্যক্তিগত কোনো কর্ম নেই, জাতি উপজাতি আমরা সবাই একদিন চলে যাই, দুইটা চোখ বদ্ধ হয়ে দেহের শ্বাস বদ্ধ হয়ে গেলে তো এই পৃথিবীর মধ্যে চলে কোনো কিছু নেই, যতদিন শ্বাস আছে। হ্যাঁ, এতদিন পর্যন্ত তোমার আমার এই অহংকার এই হিংসা এগুলি আছে, যাতে ওটার থেকে আমরা যাতে মুক্তি হয়, সবাই যাতে মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষকে যাতে প্রেম করে, মানুষ মানুষের মতো আদর্শ নিয়ে চলে, এই জন্য এই মার কাছে ভগবানের কাছে আজকে আমি সত্যতা দাপনের কথা বলতে চাই, যে ত্রিভুবন বিজয়ী তিনি রাবণ, ত্রিভুবন বিজয়ী বংশ মহা মহিষাসুর শম্ভু নিঃশম্ভু অনেক মহিষাসুর, হ্যাঁ এই পৃথিবীর ত্রিভুবন বিজয়ী হয়ে সর্বমধ্য পাতার ত্রিভুবন ওনার আদেশে চলে, কদাপি ওনার কাছে অহংকার ওনার কাছে প্রেম জিনিসটা না থাকাতে, অহংকার জিনিসটা আসাতে মানুষের প্রতি তিনি হিংসা নিন্দা এই মৃত্যু এগুলি আসাতে তো তিনি হ্যাঁ, তার জন্য আমরা দুদিনের পরে আমরা পৃথিবীর থেকে একদিন সবাই চলে যাব, আমরা দুদিনের অতিথি যতদিন থাকে এতদিন যাতে প্রেম ভালোবাসা সম্প্রীতি সবাইকে নিয়ে আদর্শ সবাই যাতে জাতি উপজাতি সম্প্রীতি নিয়ে একত্রভাবে আমরা ভালোবাসা দ্বারাই আমরা যাতে পৃথিবীর থেকে বিদায় নিয়ে যেতে পারি, এর জন্যই কর্মগুলি করছে। তার জন্য আমার কাছে কোনো জাতি বিবাহ বিবাহ ভেদ এইগুলি আমার কাছে, আমি হচ্ছে মানুষের জীবনের কল্যাণ সবাই আছে সবাই আছে সবাই দীপাবলি দীপাবলি উপলক্ষে আমি আমাদের ত্রিপুরাবাসী এবং বিশ্ববাসীকে আমি আমার শান্তিকালী সেবা আশ্রম তরফ থেকে আমি অশেষ বন্ধ
তুমি বলবে একটু, তুমি বলবি না, আমি বুঝতে পারছি না।